নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এটি জানুয়ারি মাসের রাশিফল অর্থাৎ দু হাজার বাইশ জানুয়ারি মাস আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে খুশির সংবাদ আসতে চলেছে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে এই আমি দিচ্ছি এটি যে একদম যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না কারণ এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশি ফেল আপনার এটি নয় দেখুন একটা এটা একটা জিস্ট একটা সম্ভাবনা এই রাশিফল প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা দেখুন শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু আপনাদের হবে আপনি বিশ্বরাশি মানুষ শরীরগত দিক নিয়ে যারা চলছিলেন কিনা শরীরের দিকটা খুব যে বড় ধরনের যে রোগ ভুগে ভুগবেন তা কিন্তু নয় দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমেশ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে দুর্দান্ত কানেকশান আপনি বিশ্বরাশির মানুষ জানুয়ারি মাসে নোট করে নিন বিশ্বরাসির ক্ষেত্রে আর্থিক স্টেবিলিটির জায়গা অর্থনৈতিক জায়গা জায়গা ক্যাশ যাতে ইনকাম একটু ঢিলে ঢিলে হচ্ছিল অর্থাৎ খুব গতি ছিল না ইনকামের গতি কিন্তু বিশ্বরাশির জানুয়ারি মাসে বাড়বে কারণ আপনাদের দ্বিতীয় পঞ্চম নবমের কানেকশান আপনাদের ভাগ্যের তো সাপোর্ট করবেই বিশ্বাশির দু বছরের প্রথমেই অর্থ অর্থের ঝড় অর্থের তুফান আসতে চলেছে বিশ্ব রাশির দুহাত ভরে অর্থ পাবেন এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে ধনপতিকে নিয়ে পঞ্চমপতিকে নিয়ে আকস্মিক ধনপ্রাপ্তি লটারি কিন্তু আপনারা পাবেন এই মাসে লিখে রেখে দিন আপনার যদি লটারি যোগ থাকে আপনি যদি বিশ্বরাসী মানুষ হন যাদের ক্ষেত্রে লটারি লাগছে না অবশ্যই নিজের জন্মছক দেখান রাহু কবচ পরিধান করুন যদি আপনার জন্মছকে থাকে লটারি শেয়ার ফাটকা থেকে আপনি বিশ্বাসী মানুষ আপনি কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের কর্মভাবে একাদশপতির অবস্থান এবং কর্মপতি ভাগ্যভাবে অবস্থান আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যারা চাকরি খুঁজছিলেন কি না নতুন চাকরি বা চাকরি পরিবর্তন করতে চাইছেন এই এই মতন অবস্থাতে আপনাদের চাকরির পরিবর্তন নতুন জব পাওয়া এবং যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছেন বা কম্পিটিভ পরীক্ষা দিয়ে যারা দিবেন এই জায়গাগুলোতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু কাটবে লিখে নিন এবং এর পাশাপাশি বিশ্বরাশির ক্ষেত্রে বিদেশ থেকে কিন্তু লাভ দিবে রাহু যেতে যেতে আপনাদেরকে বিদেশ থেকেও কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের কিন্তু অর্থ কিন্তু দিয়ে বিদেশের সাথে যারা রথ আছে বিশ্বরাশি রাশি এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিক এবার আসি বিশ্বরাশির ক্ষেত্রে লাভ লাইফ প্রেমের ক্ষেত্রে দেখুন প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স এই মাসে কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন নতুন প্রেমিক প্রেমিকারা আছেন কি তাদের ক্ষেত্রে ইগো সেন্টিমেন্টের জায়গাগুলো বাড়বে সব থেকে বড় জিনিস বিশ্বরাশি আপনাদের আমি বারবার বলছি সব দিকটা ভালো হতে পারে না কিছু ভালো কিছু খারাপ তো ভালো ভালো তো বললাম একটু খারাপটাও শুনুন কারণ যে খারাপটা যদি না জানেন সেই জীবনে যদি এই ঘটনাটা ঘটে যায় তখন আপনি অবশ্যই কমেন্ট লেবেন স্যার এটা বলতে পারতেন দ্বাদশপতি এবং সপ্তম্পতি আপনাদের মাঝের মাঝামাঝি থেকে অষ্টমভাবে অবস্থান করছে ভেরি ডেঞ্জারেস আপনি বিশ্বাসী মানুষ আপনার ক্ষেত্রে দূর যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট শত্রুতা এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং সপ্তম প্রতি অষ্টমভাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু চোখ কান খুলে বিজনেস করুন বড় ইনভেস্টমেন্ট করবেন না দৈনিক রোজগারটা আপনাদের থাকবে কিন্তু পাশাপাশি ব্যয়ও আপনাদের থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কুটকো ঝামেলা আপনার জীবনে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে অষ্টম স্থানে মঙ্গল অশান্তির পরিবেশ আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করবে এদিকে বিশেষভাবে সাবধান বিশেষভাবে ঠান্ডা মাথায় কন্ট্রোল করে চলুন আপনাদের মাথা কিন্তু মাথাকে ঠান্ডা রাখতে হবে রাশি এবং এর পাশাপাশি আপনাদের যারা রাস্তাঘাটে চলাচল করেন টু হুইলার বা ফোর হুইলার যারা চালাচ্ছেন তারাও কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত হবে পরিবার মধ্যেও কিন্তু এই সম্ভাবনা ষোলোই জানুয়ারির পর থেকে কিন্তু এই বাড়বে বিশেষ করে ওই ষোলোই জানুয়ারির পর থেকে সাবধানতা অবলম্বন করুন আপনি বিশ্বরাশি মানুষ আপনার লাভ লাইফের ক্ষেত্রে বলা এডুকেশনের জায়গায় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশি ভালো যারা হাই লেভেলে বিটেক এমটেক করছেন বা রিসার্চ মূলক তাদের ক্ষেত্রে ভালো কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি মধ্যম আপনাদের দেখা কিন্তু যাচ্ছে তবে যারা ল্যান্ড রিলেটেড বিজনেস করছেন না জমি কেনা বেচা বা যারা জমি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন বিশেষভাবে সতর্ক থাকুন এখানে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার আপনারা কিন্তু হতে পারেন কারণ মঙ্গল আপনাদের অষ্টম পাবে এর পাশাপাশি বিশ্বরাশির ক্ষেত্রে আপনার যেহেতু আপনাদের কর্মপতি ভাগ্যভাবে ভাগ্যের কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট পাবেন এবং গভর্নমেন্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা এই জায়গাগুলো কিন্তু থাকছে সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে বড় ধরনের ধার দেওয়া ঋণ দেওয়া এই জায়গাগুলো কিন্তু বন্ধ করুন অর্থাৎ এই জায়গা থেকে টাকা চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নমস্কার ধন্যবাদ